অবশেষে ছয়খরি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে জানা যায় বিরুনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম কলাবার এলাকায় বাঙালিদের পাশাপাশি অনেক উপজাতি শ্রেণীর লোকজনদের বসবাস কিন্তু রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর একটানা বামফ্রন্ট সরকার থাকাকালীন এলাকার মানুষের সুবিধার্থে কোনো কাজ করতে দেখা যায়নি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় ছোট্ট একটি রাস্তার জন্য বিগত সময় অনেকবার তৎকালীন নেতা আমলাদের নিকট দাবি জানিয়েছিলেন কিন্তু মানুষের সমস্যা নিরসনে এগিয়ে আসেনি তারা ভোটের পার আর দেখা যেত না সেই সমস্ত নেতাদের রাজ্য বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার পর এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয় এলাকার যোগাযোগের স্বার্থে একটি রাস্তা করে দেওয়া হোক সে মোতাবেক ছয় ঘরিয়া দেবতার মন্দির হয়ে ছয় ঘরিয়া এলাকার বাসিন্দা গদাধর বৈদ্যের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় বর্তমানে রেগার শ্রমিকদের রাস্তা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে তার জন্য পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েতের প্রধান মেম্বার সহ স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা আমি এই পূর্ব সবার একজন বাসিন্দার আমরা আজকে দীর্ঘদিন দীর্ঘদিনের এই রাস্তা আমরা দাবি দাবি আমাদের পূরণ হতে চলেছে হ্যাঁ এই আমাদের পূর্ব পূর্বকলাবরিয়ার প্রধান উপপ্রধান বুথ প্রেসিডেন্ট সবাই মিলে আমাদের দীর্ঘদিনের একটা রাস্তা আজকে এটা আমাদের সফল হতে চলেছে কত বছর আগে থেকে আপনাদের দাবি ছিল এই রাস্তাটা এটা পঁচিশ বছর আগে আগের থেকেই পঁচিশ বছর আগে থেকে আমাদের এই পঁচিশ বছরের আগে যে সরকার ছিল তাদের কেউ আমরা বলেছি এই রাস্তাটা আমাদের করে দেওয়ার জন্য কিন্তু তখন আমাদের দুর্ভাগ্য হয়নি রাস্তাটা এখন এটা আমাদের সবার উদ্যোগে রাস্তাটা হচ্ছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন